নমস্কার। বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপেলের পায়েস করে আপনাদের দেখাবো। আপেলের পায়েস করতে লাগবে দুধ। দুধ আছে এখানে 1 লিটার, আর লাগছে আপেল, এরকম সাইজের দুটো আপেল নিয়েছি আমি। আপনারা কম করতে চাইলে কম করবেন, আপেল দুধ কমিয়ে দেবেন। আর লাগছে পাউডার দুধ 50 গ্রাম, আর আছে চিনি 1 কাপ, কাজু কিশমিস, গাওয়া ঘি আছে, আর লাগবে অল্প একটু লবণ। তাহলে দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার প্রথমে আমি আপেলটার খোসা ছাড়াবো, ছাড়িয়ে কুড়ে নেব। এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। আপেল ছাড়িয়ে নিয়েছি, এইভাবে কুড়ে নিতে হবে। এইভাবে দেখছেন কুড়ে নিতে হবে। আপেল দুটো আপেলই আমি কুড়ে নিয়েছি, আর দুধ বসিয়েছি। দুধটা ঘুনো করে জাল দিয়ে নিতে হবে। যা 1 লিটার দুধ আছে ফুটিয়ে হাফ করে নিতে হবে। তার মধ্যে আমি দেব, দুধ একটু গরম হলে, এই গরম দুধেই ওর থেকে দুধ তুলে নিয়েছি। এতে পাউডার দুধটা গুলে আমি দিয়ে দেব। এখানে দুধ ফুটছে, আর এখানে আমি আপেলটা একটু ঘি দিয়ে ভেজে নেব। পোড়া আপেলটা আমি একটু কড়াতে দিয়ে ঘি ভেজে নেব। দুধ অনেকটা ফুটে শুকিয়ে গিয়েছে। এবার আমি পাউডার দুধটা দিয়ে দিচ্ছি তুলে। আর দেব চিনি, চিনিও দিয়ে দিলাম। দিয়ে আমি আরো ভালো করে ফোটাবো, ফুটিয়ে অনেকটাই আরো শুকিয়ে ফেলবো। এতে একটু সামান্য লবণ দেব, সামান্য একটু লবণ দিচ্ছি। আপেলটা ভাজা হয়ে গিয়েছে, গ্যাস আমি নিভিয়ে দিয়েছি, ভেজে এখানে রেখে দিলাম। দুধ জাল দিয়ে ঘন করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ফুট ঘন ফুট ধরেছে। এবার আমি এখানে দেব কিশমিশটা দিয়ে দিচ্ছি, আর আপেল যে ভেজে রেখেছি আপেলটা দিয়ে দেব। এটাকে একটু নাড়াচাড়া করে অল্প একটু ফুটিয়ে নামিয়ে ফেলতে হবে। নামিয়ে আমি কাজুটা দেব। ভালো করে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে, ফুটছে। এবার আমি নাবিয়ে ফেলবো, কাজুটা ছড়িয়ে দিয়ে নাবিয়ে ফেলবো। আপেলের পায়েস সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে জানান কেমন লাগলো।